আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এবার মেম্বার হলেন আওয়ামী লীগ নেতা আর জামাই হলো বিএনপি নেতা। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নিই। মেম্বার হলেন আওয়ামী লীগ নেতা আর জামাই হলেন বিএনপি নেতা। তো চলুন বিস্তারিত আমরা সংবাদ শুনে নিই কোথায় এই ঘটনাটি ঘটেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পাবনার চাটমোহর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে নজর কেড়েছে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিএনপি নেতার জামাই এবং শ্বশুর প্রবীণ আওয়ামী লীগের নেতা নির্বাচিত হওয়ার খবরে। রাজনৈতিক লড়াইয়ে প্রতিপক্ষ হলেও এই জামাই শ্বশুরের বিজয়ের বিষয়টি টক অব দ্য চাটমহর পরিণত হয়েছে। জানা গেছে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মোরক মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 975। অপরদিকে একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে তার জামাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তবে এর আগেও এই বিএনপি নেতার জামাই ইউপি সদস্য হলো প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হলেন শ্বশুর প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। এবার হলো শ্বশুর হলো মেম্বার আর জামাই হলো বিএনপি নেতা আর শ্বশুর হলো আওয়ামী লীগের নৌকার মাঝি। তো বন্ধুরা, এই বিষয়ে অবশ্যই আপনাদের কমেন্টের মধ্যে জানাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।